এই ভিডিওতে আলোচনা করে নেব ব্র্যান্ড অ্যাম্বাসাডার দু হাজার অর্থাৎ সম্প্রতি যে সমস্ত ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিয়োগ করা হয়েছে আমরা এই ভিডিওতে দেখে নেব তার কারণ আগামী যে সমস্ত পরীক্ষা আছে যেমন রেলওয়ে এন বা রেলওয়ে গ্রুপটির জন্য এ টপিক থেকে প্রশ্ন অবশ্যই আসবে তোমরা অবশ্যই ভিডিওটা একবার দেখো আমরা পুরো ডিটেলসে এই ভিডিওটা আলোচনা করব। আর বন্ধুরা তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের বন্ধুদের কাছে আমাদের এই ভিডিওগুলি পাঠিয়ে দাও আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে একবার লাইক করে দিও চলো বন্ধুরা বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করে দেওয়া যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন হলো রেডমি ইন্ডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হলো সোনু সুদকে রেডমি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিয়োগ করা হয়েছে আমরা দেখে নেব সোনু সুদ রেডমি ইন্ডিয়া ছাড়া আর কোন কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছেন দেখো এছাড়া রয়েছে এশিয়ার ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সোনু সুদ তাছাড়া গার্গো ইন্টারন্যাশনাল এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছেন সোনু সুদ আর সম্প্রতি এনাকে অঙ্কুরা হসপিটাল ফর ওম্যান অ্যান্ড চাইল্ড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিয়োগ করা হয়েছে আমরা একটি প্রশ্ন থেকে এতগুলি জানতে পারলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর বন্ধুরা আমরা জানি কি সোনু সুদ তার আত্মজীবনের নাম কি আই এম নো মাসিহা খুবই গুরুত্বপূর্ণ আই এম নো মাসিহা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন ইউনাইটেড ক্লাইমেট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে ইউএন ক্লাইমেট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিয়োগ করা হয়েছে মিচেল ব্লুমবার্গ মিচেল ব্লুমবার্গ যিনি কিনা ব্লুমবার্গ কোম্পানি সংস্থাপক তাকে ইউএন ক্লাইমেট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিয়োগ করা হয়েছে পরবর্তী একটি প্রশ্ন আরোগ্য সেতু আরোগ্য সেতু একটি একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটির ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিয়ুক্ত করা হয়েছে সঠিক উত্তর হলো অজয় দেবগান অজয় দেবগানকে আরোগ্য সেতুর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত করা হয়েছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন আচ্ছা এখানে একটা প্রশ্ন তোমাদের একটা বলে দিই যে আমরা গতকাল আলোচনা করেছিলাম দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তা দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে তানহাজি বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে তানহাজি এবং তানহাজির মুখ্য চরিত্রে অভিনয় কে করেছিলেন এই অজয় দেবগান আর বন্ধুরা আরোগ্য সেতু এটি একটি ভারত সরকার দ্বারা চালু করা একটি মোবাইল অ্যাপ যার মাধ্যমে কি আমরা করোনা ভাইরাস সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারি খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো ড্রিম ইলেভেন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হল মহেন্দ্র সিং ধোনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রিম ইলেভেন এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার আচ্ছা ড্রিম ইলেভেনের সাথে সাথে তিনি দেখো ইন্ডিয়ান আর্মি পোকার স্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদেও নিযুক্ত রয়েছেন আর ড্রিম ইলেভেন হল দু হাজার কুড়ি সালের আইপিএলের টাইটেল স্পন্সারশিপ করেছিল ড্রিম ইলেভেন কোম্পানি পরবর্তী প্রশ্ন আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কাকে নিয়ুক্ত করা হয়েছে সঠিক উত্তর হল অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন যাকে কিনা না আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদে নিয়োগ করা হয়েছে এছাড়া অমিতাভ বচ্চন স্বচ্ছ ভারত অভিযান খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এ সমস্ত ভারত সরকার দ্বারা যে সমস্ত অভিযানগুলি চালু করা হয় তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কারা কারা আছে তোমরা অবশ্যই দেখো যেমন কি স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অমিতাভ বচ্চন তাছাড়া ডিডি কিষান চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন অমিতাভ বচ্চন এছাড়া পালস পোলিও পালস পোলিও একটি অভিযান তার যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন তিনিও অমিতাভ বচ্চন তাহলে কি অমিতাভ বচ্চন এতগুলি কোনো এর ব্র্যান্ড অ্যাম্বাসডার রয়েছেন পরবর্তী প্রশ্ন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে আচ্ছা কি বেদান্তু বেদান্ত এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আমির খান বেদান্তুর ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমির খান আর আমির খান এছাড়া ফোনপে সি এর টায়ার্স এবং ভিভো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছেন বন্ধুরা এই ভিভো ভিভো হল দু হাজার একুশ সালের যে আইপিএল হতে চলেছে তার টাইটেল স্পন্সারশিপ পেয়েছে ভিভো আর আমরা আগেই আলোচনা করলাম দু হাজার কুড়ি সালের টাইটেল স্পন্সারশিপ ছিল কার কাছে ড্রিম ইলেভেনের কাছে এবং বন্ধুরা দু হাজার একুশ সালে চোদ্দোতম আইপিএল অনুষ্ঠিত করা হবে এবং এই আইপিএলে যে নিলাম সেই আইপিএল নিলামে সব থেকে দামি প্লেয়ার হয়েছেন ক্রিস মরিশ বন্ধুরা আমরা এত কিছু জানতে পারলাম তাহলে কি দু হাজার একুশ সালের আইপিএলের সব থেকে দামি প্লেয়ারকে ক্রিস মরিস পরবর্তী প্রশ্ন স্পোর্ট অফ স্পোর্টস বুক এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিয়োগ করা হয়েছে ড্রেন বাভো ড্রেন বাভোকে স্পোর্ট অফ স্পোর্ট বুকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং ড্রেন বাভো ইনি হলেন ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেট প্লেয়ার আর বন্ধুরা ইনি আইপিএলের কোন দলে হয়ে খেলেন ইনি আইপিএল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন পরবর্তী প্রশ্ন অ্যাডিডাস অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হলো মানুষী চেল্লার মানুষী চেল্লার যিনি কিনা দু সালে মিস ওয়ার্ল্ড খেতাব পেয়েছিলেন তাকে অ্যাডিডাস যেটি একটি ফিটনেস অ্যান্ড স্পোর্ট ওয়ার ব্র্যান্ড তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিয়োগ করা হয়েছে এখন বন্ধুরা যারা আমাদের এই ভিডিওর দেখছো তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম দু হাজার কুড়ি সালের মিস ওয়ার্ল্ডের খেতাব কে জিতেছেন আমরা স আমরা কিছুদিন আগেই আলোচনা করেছিলাম দু হাজার কুড়ি সালে মিস ওয়ার্ল্ড কে হয়েছেন তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও পরবর্তী প্রশ্ন ই বাইকগো এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে ই বাইকগো এটি একটি হলো ইলেকট্রনিক গাড়ি বিক্রেতা কোম্পানি এবং এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিয়োগ করা হয়েছে হরভজন সিংকে পরবর্তী প্রশ্ন আইসিআইসিআই ব্যাংক আইসিআইসিআই ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হল শাহরুখ খান আইসিআইসিআই ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং বন্ধুরা ইনি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেরও ব্র্যান্ড অ্যাম্বাসডার রয়েছেন শাহরুখ খান আর আইসিআইসিআই ব্যাংক এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুরানব্বই সালে এবং চেয়ারম্যান কে রয়েছেন গিরিশ চন্দ্র চতুর্বেদী বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ভিডিওটি পিডিএফ পেতে গেলে আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে তোমরা যুক্ত হয়ে থাকো পরবর্তী প্রশ্ন এমপিএল এমপিএল অর্থাৎ মোবাইল প্রিমিয়ার লিগ তার ব্র্যান্ড অ্যাম্বাসডার পদে কাদেরকে নিযুক্ত করা হয়েছে দেখো তামান্না ভাটিয়া এবং বিরাট কোহলিকে এমপিএলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত করা হয়েছে এবং এটি একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম এমপিএল পরবর্তী প্রশ্ন লালিগা বন্ধুরা এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তার কারণ এই প্রশ্নটি এনটিপিসিতে জিজ্ঞাসা করা হয়েছে যে লালিগার বর্তমানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে রয়েছেন সঠিক উত্তর হলো রোহিত শর্মা লালিগার ব্র্যান্ড অ্যাম্বাসডার পরবর্তী প্রশ্ন এলসা কর্পোরেশন এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে এলসা অর্থাৎ দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্স কর্পোরেশন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত রয়েছেন আজিংকে রাহানে এলসা কর্পোরেশন এবং এলসা কর্পোরেশন এটি কি এটি হলো অনলাইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং প্ল্যাটফর্ম অর্থাৎ অনলাইনে ইংরেজি ভাষা শেখার একটি স্থান পরবর্তী প্রশ্ন নাডা নাডা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ নাডা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো সুনীল শেট্টি সুনীল শেট্টি বন্ধুরা নাডা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই নাডা অর্থাৎ ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি ন্যাশনাল ডোপিং এজেন্সি এই নাডার কাজ কি নাডার কাজ হল ভারতে যে সমস্ত খেলা খেলার মধ্যে ডোপিংকে নিয়ন্ত্রিত করা নাডা নাডার গঠন দু সালে নাডার হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লিতে এবং বর্তমানে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির চেয়ারম্যান পদে কে রয়েছেন নবীন অগ্রওয়াল খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন নাইন স্ট্যাক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হল সুরেশ রায়না যিনি কিনা নাইন স্ট্যাক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত রয়েছেন আর বন্ধুরা বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে রয়েছেন সাক্ষী মালিক সাক্ষী মালিক আর বন্ধুরা আমরা একটু আগে আলোচনা করেছিলাম স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হলেন অমিতাভ বচ্চন পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হলো সৌরভ গাঙ্গুলি যিনি কিনা বর্তমানে এর প্রেসিডেন্ট রয়েছেন সৌরভ গাঙ্গুলি তাকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অর্থাৎ বন্ধুরা তিনি ভারতীয় দল অর্থাৎ আগামী যে অলিম্পিক হবে আগামী অলিম্পিক টোকিও অলিম্পিকের ইন্ডিয়ান টিম গুডউইল অ্যাম্বাসেডার হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে বন্ধুরা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশান গঠন হয়েছিল উনিশশো সালে আর এর প্রেসিডেন্ট বর্তমানে কে রয়েছেন নারিন্দার ধুব বাত্রা এবং এর হেডকোয়ার্টার হলো নতুন দিল্লিতে তোমরা অবশ্যমাত্র রেখো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে রয়েছেন নারিন্দার ধ্রুব বাত্রা পরবর্তী প্রশ্ন বাজাজ এলিয়ান্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হল আয়ুষ্মান খুরানা যিনি বাজাজ এলিয়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং এর সাথে সাথে আয়ুষ্মান খুরানা টোয়োটা রোপসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদেও নিযুক্ত রয়েছেন বন্ধুরা তাহলে খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে আলোচনা করে নিলাম পরবর্তী দেখো গ্রেট লার্নিং গ্রেট লার্নিং এটি একটি অনলাইন টিচিং কোম্পানি এবং এ বর্তমানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা রয়েছে বন্ধুরা বিরাট কোহলি বিরাট কোহলি যিনি গ্রেট লার্নিংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদেও নিযুক্ত রয়েছেন এছাড়া দেখো এছাড়া তিনি আমেরিকান ট্যুরিস্টার অডিকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরও ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত রয়েছেন এ প্রশ্নটি গুরুত্বপূর্ণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে বিরাট কোহলি এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গঠন হয়েছিল আঠেরোশো চুরানব্বই সালে এবং এর হেডকোয়ার্টার কোথায় নতুন দিল্লিতে পরবর্তী প্রশ্ন বিএসএনএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে অর্থাৎ বিএসএনএল অর্থাৎ কি ভারত সঞ্চার নিগম লিমিটেড এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে যুক্ত রয়েছেন এম সি মেরি কম বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এবং বিএসএনএল এর গঠন হয়েছিল দু হাজার সালে আর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নিউ দিল্লিতে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব স্পোর্ট আড্ডা স্পোর্ট আড্ডা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কাকে নিযুক্ত করা হয়েছে ব্রেটলি ব্রেটলি কে স্পোর্ট আড্ডার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত করা হয়েছে এবং স্পোর্ট আড্ডা এটি হলো এক প্রকার নিউজ ওয়েবসাইট খেলা সম্বন্ধীয় নিউজ ওয়েবসাইট পরবর্তী প্রশ্ন নোকিয়া এর ব্র্যান্ড কে রয়েছেন সঠিক উত্তর হলো আলিয়া ভাট যিনি কিনা না নোকিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছেন এছাড়া তিনি ভিকো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছেন আর বন্ধুরা সম্প্রতি একটি নিউসে জানা গেছে যে চাঁদে মোবাইল নেটওয়ার্কের জন্য না সাথে নোকিয়া কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে কার সাথে নাসার সাথে চাঁদে মোবাইল নেটওয়ার্কের জন্য পরবর্তী প্রশ্ন সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে রয়েছেন পিভি সিন্ধু যিনি কি না এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছেন তার সাথে সাথে তিনি ভিজা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছেন আর বন্ধুরা সিআরপিএফ এর গঠন হয়েছিল উনিশশো উনচল্লিশ সালে হেডকোয়ার্টার কোথায় নতুন দিল্লি এবং বর্তমানে সি আর পি এফের ডিরেক্টর জেনারেলকে রয়েছেন এ পি মাহেশ্বরী খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন মা অভিযান এখানে মার ফর্মটা তোমরা দেখো তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করা করতে পারে মাদার্স অ্যাপসলিউট অ্যাফেকশান মা ফুল ফর্ম এবং এই মা অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে রয়েছেন মাধুরী দীক্ষিত মাধুরী দীক্ষিত পরবর্তী প্রশ্ন পেপসিকো পেপসিকো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে রয়েছেন সেফালি বর্মা শেফালি বর্মা পেপসিকোর ফিট ইন্ডিয়া মুভমেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কাকে নিযুক্ত করা হয়েছে বা কে রয়েছেন কুলদীপ হান্ডু যিনি কিনা ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত রয়েছেন বন্ধুরা পরবর্তী প্রশ্ন ফ্রি ফায়ার ফ্রি ফায়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে রয়েছেন সঠিক উত্তর হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যিনি কি পর্তুগালের ফুটবল প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যিনি ফ্রি ফায়ারের ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছেন বন্ধুরা এবং এই ফ্রি ফায়ারে ক্রিশ্চিয়ান রোনাল্ডো নামে একটি ক্যারেক্টারও রয়েছে পরবর্তী প্রশ্ন পেটিএম ফাস্ট গেম এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে রয়েছেন শচীন তেন্দুলকার শচীন তেন্দুলকার পেটিএম ফার্স্ট গেমসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পেটিএম যে গঠন হয়েছিল দু সালে এবং হেডকোয়ার্টার কোথায় নয়ডাতে পরবর্তী প্রশ্ন সিসকা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে রয়েছেন রাজকুমার রাও যিনি কিনা সিসকা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছেন এবং বন্ধুরা আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন ওয়াইল্ড ওয়াইড ফান্ড অর্থাৎ ডব্লু এফ ইন্ডিয়া এনভায়রনমেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে রয়েছেন বিশ্বনাথন আনন্দ বিশ্বনাথন আনন্দ যিনি কিনা ভারতের দাবা গ্র্যান্ড মাস্টার তাকে WWF এফ দ্বারা ইন্ডিয়ান এনভায়রনমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত করা হয়েছিল নিযুক্ত রয়েছেন আর বন্ধুরা বিশ্বনাথন আনন্দ যিনি কিনা প্রথমবার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন তোমাদের পরীক্ষাতে এটি জিজ্ঞাসা করায় তাকে আলোচনা করে নিলাম এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা ব্র্যান্ড অ্যাম্বাসাডার সেগুলি আলোচনা করলাম যেগুলি তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করা হতে পারে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ